উত্তরাঞ্চলের নদ-নদীগুলোয় পানি না বাড়ায় সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। এদিকে পদ্মা, মেঘনা ও যমুনা সহ 19টি নদ-নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তবে পানি কমতে শুরু করেছে বৃহত্তর সিলেটের নিম্নাঞ্চলে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর পানি আর না বাড়ায় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তিস্তা ও ধরলা নদীর পানি নতুন করে না বাড়ায় উন্নতি হয়েছে উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট ও বগুড়ার বন্যা পরিস্থিতির। তবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর বাঁধের হাওয়াখানা ও চর বামুনিয়া নামক স্থানে ধস দেখা দিয়েছে। ফলে পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এখনও হুমকির মুখে রয়েছে শহররক্ষা বাঁধের অন্তত 10টি পয়েন্ট। এছাড়া একটি পৌরসভা সহ 7 উপজেলার 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত 258টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে উজানের ঢলে দেশের 19টি নদ-নদীর পানি 28টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনার পানি বাড়ার কারণে জামালপুর সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও বক্সিগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। কয়েকটি বাঁধ ও সড়ক ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। জেলা কৃষি বিভাগ জানিয়েছে বন্যায় তলিয়ে গেছে 45 হেক্টর ফসলি জমি। 7 উপজেলায় বন্ধ রয়েছে 1030টি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি বেসরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলেই অভিযোগ মানভাসী মানুষের। সিরাজগঞ্জে বন্যা কবলিত 5 উপজেলার 3 শতাধিক গ্রামের মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। বাড়ছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় টাঙ্গাইলের দেলদুয়ার ও বাসাইল সহ 7 উপজেলায় 5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে বানভাসী মানুষ। ঝুঁকিতে থাকা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গায় চলছে মেরামতের কাজ। এদিকে পদ্মা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। মানিকগঞ্জে 5 উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফরিদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে 30,000 পরিবার। মাদারীপুরের শিবচরে নদী ভাঙনে বিলীন হয়েছে 100+ ঘরবাড়ি ও স্থাপনা। অন্যদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমে যাওয়ায় উন্নতি হয়েছে বৃহত্তর সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।